রহমত দয়া মায়ার সঙ্গে মিলিয়ে দিবে। দূরে যারা আছি আল্লাহর ওয়াস্তে আমরা সবাই চলে আসি। আমাদের পর পর সময় বড় দামি সময়। এক হাদিসে আসে, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে যায়, নামাজেরই সমান সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। অন্য হাদিসে নবীজি বলে গেছেন, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে যায়, যত সময় পর্যন্ত আমলে থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। তাই সময় বড় দামি সময়, আর আসর থেকে মাগরিবের সময় না, বড় দামি দিনের শেষ সময়। অল্প সময় যদি আমরা কেউ আমলে জুড়ে যাই, সারা দুনিয়া তার ভিতরে যাচ্ছে, সব যদি এক পাল্লায় মনে করেন রাখা হয়, আর আমার অল্প সময়ের আমল যদি অন্য পাল্লায় রাখা হয়, আমার অল্প সময়ের আমলের পাল্লাটাই ভারী হবে। তাই আমি খালি জায়গাটা পুরা করেন, আর দূরে যারা আছেন আল্লাহর ওয়াস্তে চলে আসলে আলহামদুলিল্লাহ والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وفي آية أخرى والذين هم في صلاتهم خاشعون وفي آية أخرى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله استغفر الله إن الله غفور رحيم محترم সভাপতি সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যত দূরে পৌঁছতেছে, পর্দা নিশীন আমার প্রাণের মা ও বোন সকল, আপনাদের এখানে বিরাট আয়োজন, আলিম ওলামা নেককার দেন আগমন, কোন আলিমে বামলের খাতে কেউ যদি আইসা বসে, নবীজি বলে গেছেন সে যেন নবী গণের খাতে ওই বসল। কোন আলিমে বামলের কেউ কেউ যদি দেখবার জন্য যায়, সে যেন নবী গণি কেউ দেখবার জন্য গেল। পরিষ্কার কিতাবে লেখা, কোন আলিমে বামলের খেদমত একদিন যদি কেউ করে,
অন্যদের খেদমত সত্তর বৎসর করার সমান আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। কি জন্যে তাদের কাছে এসে বসলে তো কিছু খোরাক পাওয়া যায়, আত্মার খোরাক, যেগুলোর দ্বারা মানুষের আত্মা সংশোধন হয়। আর একটা মানুষের আত্মা যদি সংশোধন হয়ে যায় তার দাম আল্লাহ তাআলা ফেরেশতার চেয়েও আরো বাড়ায় দেন। আকলে গরগা লিবে সদ ফজর সদ ফজু আল মালায়েক এ বশরদর আজম। এই জন্য আলিমদের সামনে নেককারদের পরিবেশে আল্লাহ তাআলা যে আমাদের এই বসার তৌফিক দিয়েছেন, আওয়াজ দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মেরে মহতরম, আসরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করছি। আমাকে বলা হয়েছে নামাজের বেলায় কিছু বলার জন্য, আসরের নামাজ জামাতে আদায় করছে, এর আগে আজান হয়েছে। কিছু জরুরি কথা, আপনি যদি কোরআনের একখানা আয়াতের মর্ম অথবা একখানা হাদিসের মর্ম বুঝতে পারেন অথবা এগুলা আমলের কথা জানতে পারেন অথবা এগুলা মাসালা জানতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব দান করে দিবেন। আমরা পাঁচ ওয়াক্তের নামাজ আমরা আদায় করি, এর আগে পাঁচবার আজান হয়। আজান যখন মুয়াজ্জিন সাড়ি দেন, এক হাদিসে আসে একাধারে 7 বছর পর্যন্ত কেউ যদি আজান দেয় আল্লাহ তারে বেহেশতি বানিয়ে দিবেন। মুয়াজ্জিন সাহেব যারা আজান দেন, নবীজি বলে গেছেন কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদের মাথাখানা সবার উপরে দেখা যাবে। মুয়াজ্জিন যারা আজান দেন তাদের আজানের আওয়াজের সুর, আওয়াজ যত দূরে যায় যত সৃষ্টি শুনবে, কাল কিয়ামতে আল্লাহ আদালতে দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে আজান দেনওয়ালার পক্ষে সাক্ষী আদায় করবে। আমি কথাটা কেন বললাম যে মুয়াজ্জিন যারা আজান দেন তারা ওই এই সওয়াব পাইবেন, আমরা ওই সওয়াব পাইতে রাজি আছি। এই জন্য নবীজির সুন্নত হইল আজানের জবাব দেওয়া। কেউ যদি আজানের জবাব দেয় মুয়াজ্জিন সাহেব যা বলেন আমরা যদি তা বলতে পারি না, কিছু কথা আছে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, কেউ যদি মুয়াজ্জিন সাহেবের আজানের জবাব দেয় এই জবাব দেওয়ার কারণে আল্লাহ তার আমল নামায় মুয়াজ্জিন সাহেবের আজান দেওয়ারই সমান সওয়াব দান করে দিবেন। আর একটা কথা জরুরি, কেউ যদি মুয়াজ্জিনের আজানের জবাব দেয় এটা অভ্যাস বানায়, আমরা কিন্তু এই সময় ভুল বুঝারি খামোখা, আজানের সময় কেউ যদি অযথা কথাবার্তা বলে এক হাদিসে আসে তার আমল জ্বলিয়া ফুলিয়া ছাই হইয়া যায়, আমরা খবরই রাখি না। মেরে মহতরম, আপনি আজানের জবাব যদি দিতে পারেন আল্লাহ তাআলা আপনার ঈমানের হালতে রাইখা আল্লাহ আপনাকে ঈমানের হালতে মরণ দান করবেন। আর কি পুরস্কার আপনাদের বলি, আজানের মধ্যে ঈমানের তালকিন দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক হাদিসে আছে কেউ যদি ফজর এবং মাগরিবের পরে 3 বার করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার পড়ে, এই অভ্যাস কেউ যদি বানায় আল্লাহ তার সরাসরি তার গায়বী দনের ভান্ডার থেকে আল্লাহ তার সাহায্য করবে। কিতাব পরিষ্কার কিতাবে লেখা এইভাবে ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার এই কালিমায়ে শাহাদত কেউ যদি পড়ে আল্লাহ তারে ঈমানের হালতে রাইখা মরণের কষ্ট থেকে বাঁচাইয়া মারা যাওয়ার পর তার কবর আল্লাহ বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। আমি সব বিস্তারে কথা বলার সময় নাই। 3 নম্বরে যদি এইভাবে ফজরের পরে কালিমায়ে শাহাদত 3 বার মাগরিবের পরে 3 বার পড়ে আল্লাহ পরকালে তারে বেহেশতি বানিয়ে দিবেন। এই কথাটা বুঝের জন্য একটা ঘটনা না বলে পারছি না, নবী যে হাদিসে বলে গেছেন কিয়ামতে একটা মানুষ আল্লাহর দরবারে হাজিরা দিবে তার গুনাহের 99টা দপ্তর হবে, 99টা গুনাহের দপ্তর।
নবীজি বলে গেছেন এক একটা দফতর এত লম্বা হবে চোখের পাওয়ার যত দূরে যায় তত লম্বা। একটা দফতর এত লম্বা, আর 99টা গুনাহের দফতর। আল্লাহ দেখা বলবেন বন্যা এদিকে আসো, আল্লাহর কাছে হাজিরা দিবে, আল্লাহ বলবেন এই দেখো তোমার গুনাহের দফতর গুলো এক পাল্লায় রাখা হইল, সেও স্বীকার করার কিছু নাই, আর বলবে আল্লাহ আমার তো উপায় নাই। তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে হেফাজতে ছিল, কালিমায়ে শাহাদত সে পড়ছিল, এটা একটা পাল্লায় রাখা হবে, সাথে সাথে তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, 99টা গুনাহের দফতরের পাল্লা পাতলা হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাকে বলবেন নাও কালিমায়ে শাহাদতের বদলে আমি তোমাকে মাফ করলাম, শুধু তোমাকে মাফই করলাম না বরং 99টা গুনাহে যতটা গুনাহ আছে সবগুলো গুনারে মিঠাইয়া সবগুলো গুনার সম পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিলাম। আওয়াজ দি সবাই বলেন ফজর এবং মাগরিবের পরে কালিমায়ে শাহাদত তিনবার করে পড়তে রাজি আছেন? কিছু কইরা যান দেওয়ার আলিমদের কাছে কিছু নিয়ে যান। আজান যখন হয়ে যায় মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ ইমানদারদের এক নম্বরে কাম, কাল কেয়ামতে ইমানদারদের সর্বপ্রথম নামাজের বেলায় প্রশ্ন করা হবে। এই জন্য এক হাদিসে আছে কেউ যদি এমন ওযু করে মসজিদে দিকে রওনা দেয় সে যেন ইমানের জান্ডা হাতে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা দিল। সুবহানাল্লাহ বললে একটু জোরেই বলে, একবার সুবহানাল্লাহ বললে উহুদের পাহাড়ের ওজন পরিমাণ সব পাওয়া যায়। নবীর কথা উহুদের পাহাড় কেন আল্লাহ বললেন, এটা সারা নবী কেন বললেন, সারাটাই পাথরের পাহাড়, তাই উহুদের পাহাড় যেভাবে ওজন করা সম্ভব না সুবহানাল্লাহ বলাতে আল্লাহ এত সব দিবেন যার ওজন করা মানুষের পক্ষে সম্ভব না। মেরে মহতরম, আজান হয়ে গেছে, আজান হওয়ার পর কেউ যদি ওযু করে মসজিদের দিকে রওনা দেয় সে যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিল। বহুত বড় খবর, একজন হাজি হজের পথে রওনা দেয় এহরামের সাদা কাপড় গায়ে লাগাইল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন আওয়াজ শুরু করে দেয় নবীজি বলে গেছেন হাজি সাহেবের লাব্বাইকের আওয়াজের সাথে সাথে হাজি সাহেবের পায়ের নিচের মাটি পাথর, ডানে বামের মাটি পাথর, সামনে পাছনের মাটি পাথর, এক কথায় হাজি সাহেবের লাব্বাইকের আওয়াজ যত সৃষ্টি শুনে সকল সৃষ্টি হাজি সাহেবের জবানের সঙ্গে তাল মিলাইয়া লাব্বাইকা পড়া শুরু করে দেয়। ফলে এই দাঁড়ায় আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকে বলেন এ আমার ফেরেশতারা আমার হাজি বান্দা বান্দির লাব্বাইকার সাথে মাটিও লাব্বাইকা কয়, পাথরও লাব্বাইকা কয়, গাছও লাব্বাইকা কয়, গাছও লাব্বাইকা কয়, সকল সৃষ্টি লাব্বাইকা কয়, এর ফেরেশতারা সাক্ষী থাকো আমার হাজি বান্দা বান্দির হন আমি আল্লাহ কবুল করে নিলাম। একজন হাজি খুব দামি তার হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গ্রামের একজন সাধারণ মানুষ যদি হজ করে হজ কবুল হয় তার বংশের 400 লোকদের বেলায় কাল কিয়ামতে আল্লাহর আদালতে সুপারিশ করে করে বেহেশতে নিয়ে যাবে। ওই হাজি সাহেব যত দামি, আজান হইয়া যাওয়ার পর একটা মানুষ যদি হজ করে মসজিদের দিকে রওনা দেয় আমার নবী বলে গেছেন সে যেন হাজি সাহেবের ন্যায় এহরামের সাদা সাফর গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিল। মসজিদে যেয়ে যদি তকবীরউল্লাহর সঙ্গে সে নামাজ আদায় করতে পারে শুধু তকবীরউল্লাহর সওয়াব হইল 1000 উট খয়রাত করার চেয়ে আরো বেশি সওয়াব। আরো জোরে আওয়াজ দিছো সুবহানাল্লাহ,
কোন হাদিসে আছে একদিকে যদি সারা দুনিয়া তার ভিতরে যাতে সবগুলো রাখা হয় আর অপর দিকে যদি আপনার তকবীরে উলা এর আমলখানা রাখা হয় আপনার তকবীরে উলার আমলের পাল্লাটাই বাড়ি হবে এলিয়াদ রাখবেন আপনি যদি প্রতিদিন পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে এসে তকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে পাঁচবার আদায় করেন আল্লাহ তাআলা খুশি হইয়া প্রতিদিন 5000 কোট খয়রাত করার সমান সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ এই উম্মত বড় দামি উম্মত বয়স অল্প লাভ তার অনেক বেশি অন্য হাদিসে নবী বলে গেছেন পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে এসে কেউ যদি তকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে কেউ যদি পাঁচবার আদায় করে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের জন্য বেহেশতের বাড়িতে পাঁচবার মেহমানদারির আয়োজন করবেন আওয়াজ দিয়ে সবাই বলেন পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে তকবীরে উলার সঙ্গে আদায় করতে রাজি আছেন আমাদের পদ্ধতি তো এইখানে এইবারে প্রশ্ন হইল মা বললে আবার সবারি থেকে বলবে হায় রে এই সব থেকে তো আমরা বঞ্চিত হইলাম না মা বোনেরা আজান হইয়া যাওয়ার পর আপনারা যদি আউয়াল ওয়াক্তে সুন্দরভাবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারেন একজন পুরুষ মসজিদে এসে নামাজ পড়া যে সব পাবে আপনাদেরও আল্লাহ তাআলা সেই পরিমাণই সব দান করে দিবেন প্রথম কাতার প্রথম সব আমরা তারও মূল্য বুঝি না আমার নবী বলে গেছেন মানুষ যদি প্রথম সফের প্রথম কাতারের সব বুঝত তাহলে ঝগড়া জাতি শুরু করে দিত ঝগড়া বাংলার জন্য মীমাংসার জন্য এটার আরবিতে কয় পুরা বাংলা দেওয়ায় নাম তোলা এই মারামারি করো না নাম যার নাম উঠবে হে প্রথম কাতারে প্রথম সফে নামাজ পড়বে নবী বলেন যদি মানুষ প্রথম কাতারের সব বুঝত তাহলে মারামারি শুরু করতো প্রথম কাতারে যাওয়ার জন্য ও মা বোনেরা একজন পুরুষ মসজিদে এসে তকবীরে উলার সঙ্গে প্রথম কাতারে নামাজ পড়া যে সব পাইবে আপনি যদি আউয়াল ওয়াক্তে গুরুত্ব সহকারে আপনার ঘরে নামাজ পড়তে পারেন আল্লাহ আপনাকে সেই পরিমাণই সব দান করে দিবেন সাহাবায়ে কেরামের আমলে একজন সাহাবিয়া মহিলা সাহাবি এই ওয়াজ শুনে নবীর কাছে এসে কয় নবী আমার তো মনে চায় মসজিদে নামাজ পড়ব নবী বলেন না তোমাদের নামাজ মসজিদে না তোমাদের নামাজ হইল যার যার ঘরে আলাদা একটা জায়গা তৈরি করে নাও এইটাই তোমাদের জন্য মসজিদ হবে বেটি বড় সালা দিতে হয় নবী তাইলে আমি একটা ঘরের একলা জায়গা আলাদা করতেছি আমনে পয়লা আইসা নামাজ পড়া বরকত দিয়া যাবেন পরে আমি এখানে নামাজ আদায় করব ঠিক ঠিক মেয়েটার আর জু পুরা করতে যাইয়া নবীজি নিজে যাইয়া মেয়েটার ওই ঘরের আলাদা যে রুমটা নামাজের জন্য বানাইছে নবী নিজে নামাজ পড়ছেন দোয়া করছেন এরপরে ওই সাহাবি মহিলা ওইখানে নামাজ পড়তে পড়তে মেয়েটার মরণ হইছে মেরে মহতরম আমাদের করণীয় হইল নিজেরাও আমরা গুরুত্ব সহকারে নামাজ পড়ব এভাবে আমাদের মায়েরা যেন আউয়াল ওয়াক্তে ঝাঁঝার ঘরে নামাজ পড়তে পারে সহজ সাধ্য অল্প কথায় বোঝাবার চাই মায়েদের আমলের দ্বারা তাদের নামাজের আমলের দ্বারা যার যার ঘর মসজিদে পরিণত হবে মায়েদের ঘরের ভিতরের আমলের দ্বারা তাদের তেলাওয়াতের দ্বারা তাদের তাসবিহাতের দ্বারা যার যার ঘর মাদ্রাসায় পরিণত হবে মায়েদের যার যার ঘরে থেকে আমলের দ্বারা তাসবিহাতের দ্বারা এইভাবে দিনের মুজাক্কারার দ্বারা যার যার ঘর খানকায় পরিণত হবে মা বোনেরা আপনারা এই খাম অল্প সহজ লাভ কিন্তু আপনাদের বেশি একটা খ্রিস্টান অধ্যাপিকা প্রফেসর মহিলা বিড়ি ছেলেদের পড়াইতেছে ভার্সিটিতে জিজ্ঞেস করি তোমরা কি হওয়ার চাও রে
কেউ কই ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বৈজ্ঞানিক। একটা ছেলে কয় আমি সাহাবী হওয়ার চাই। সাহাবী কাকে বলে? যারা ইমানের সঙ্গে নবীজির চেহারা মোবারক দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, মুখ লাগছে রে সাহাবী বাড়ি গেছেন খাওয়ার জন্য, খানা দানার ব্যবস্থা নাই, ফিরে আইসা নবীজির চেহারা মোবারকের দিকে চাইছেন। আমার নবী বলেন তুমি ছুটি নিছো বাড়িতে যাইয়া খাইবে, আমি বুঝতেছি খাও নাই, আইয়া আমার দিকে চাইছো। আমি বলেন নবী বাড়িতে যেয়ে খানা দানা কিছু পাইলাম না, আমার জীবনে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার পেটে আর বুক থাকে না। নবী পাইলাম না, নবী দেখলাম না, হর কে খাহাদ আমি নিশিবা আম্বিয়া ও নশিনদ দর হুজুরে আউলিয়া আদ হুজুরে সালেহ সালেহ সবি দর নশিনে তালেহ তালেহ সবি। ওই ছেলেটা বলে আমি সাহাবি হওয়ার চাই। খ্রিস্টান মেয়েটা বলে সাহাবি কেমনে হওয়া যায় রে? হেদের সব কথা মেয়েটা বুঝছে, ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সাহাবি কেমনে হওয়া যায় বৃষ্টি বুঝছে না। তাই বেটা সাহাবি কেমনে হওয়া যায় রে? ওইটাই আমি বুঝাইতে পারবো না, আমার মা বুঝাইতে পারে। তাহলে যা তোর আম্মাকে বলবে আমি আগামীকাল তোমাদের বাড়ি যাইব, যাতে তোমাদের তোমার মা আমাকে কেমনে সাহাবি হওয়া যায় বুঝাই দেয়। এ বাড়িতে যে কইছে মা গো আমাদের প্রফেসর আসবে, খ্রিস্টান মহিলা, আমি বলছিলাম সাহাবি হওয়ার চাই, উনি বলছেন সাহাবি কিভাবে হওয়া যায় বুঝে দেওয়ার জন্য। আমি বলছি আপনি বুঝাই দিবেন। মেয়েটাও খুশি, আসুক রে, দেখি তার এমনি দিনের লাইনে কোন উপকার করা যায়। দা এর ক কাবা বানায়া কাবা কো দা এর গায়ের ক আপনা বানায়া আপনা কগা এর। পরের দিন টাইমলি মেয়েটা গেছে আর ওই মেয়েটা নাস্তার আয়োজন করছে আর অপেক্ষায়। খ্রিস্টান প্রফেসর মহিলা আমাদের বাড়ি আসতেছে, দেখি তার নিয়ে উপকার করা যায়। যাওয়ার পরে নাস্তা সামনে রাখছে, মেয়েটা কয় না আমি নাস্তার জন্য আসিনি, তোমাদের ছেলে বলছে সাহাবি হওয়ার চায়, কেমনে সাহাবি হওয়া যায় আমাকে বুঝাই দাও। মেয়েটা একাই আছে সাহাবা কিতাব হাতে নিয়ে সাহাবাইদের কাহিনী পড়া শুরু করে দিছে। এক দুটা ঘটনা শুনিয়া ওই খ্রিস্টান মহিলাটা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মায়েদের আমাদের বড় দামি আমল, মায়েরা আপনাদের দিকে আমি লক্ষ্য করে বলছি, দার দার করে আউয়াল লক্ষ্যে নামাজ পড়বেন। নবীজির আরেকজন সাহাবি মহিলা বেরিয়ে ইসলাম গ্রহণ করছে, দুশ্মনেরা মারে, গালি দেয়, কষ্ট দেয়, এক পর্যায়ে হাত পা বান্ধা ময়দানের মধ্যে নিয়ে ছাইরা দিছে। ইসলাম স্যার নাইলে এই অবস্থায় পানি না পান কইরা না খাইয়া ভুখা অবস্থায় মারা যাবে। মেয়েটা কয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি মানলাম। ময়দানে রেখে দিছে, ছাইরা দিছে। মেয়েটা আল্লাহর কাছে তাকে হাত বান্ধা পা বান্ধা, হঠাৎ করে দেখা যায় আসমান থেকে আল্লাহর কুদরতি একটা বালতি, কুদরতি বেহেশতি পানি নিয়া মেয়েটার সামনে হাজির হয়ে গেছে। আর একটু আওয়াজ দিস, ও বালতি নিজে নিজে আল্লাহর হুকুমে মেয়েটার মুখে পানি ডালিয়া দিছে, মেয়েটার শরীর ধুইয়া দিছে, আবার বালতিটা উপরে উঠে গেছে, দুশ্মনের চতুর্দিকে পাহারা দিতেছে, দেখি এটা কেমনে বাঁচছে। এর মধ্যে এই বালতির নমুনা দেখে আইয়া দেখে বেটি খুশি বাসি, শরীরও লাগে দোয়া খেদানি ধুইয়া দিছে। এই অবস্থাটা দাইন্যা বুঝা, যত দুশ্মন ছিল মুসলমান তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা ভৈনেরা আপনাদের যার যার ঘরে আমরা একজন পুরুষ মসজিদে এসে আসে নামাজ কইরা যত সওয়াব পাবে, আপনারা যদি যার যার ঘরে থেকে আউয়াল ওয়াক্তে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারেন, পুরুষ মসজিদে এসে যে সওয়াব পাবে আল্লাহ তাআলা আপনাদেরও সেই পরিমাণই সওয়াব দান করে দিবেন। আল্লাহ যেন আমরা মা ভৈনদের আমলের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলে নামাজের হক আদায় আমরা করব। নামাজের আপনি যদি হক আদায় করতে পারেন, আমি তিনখানা আয়াত কারিমা তিন জায়গা থেকে পড়ছি,
হক আদায় করে কেউ যদি নামাজ আদায় করতে পারে, দুনিয়ায় আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে সুখ আরাম দিয়া শান্তি দিয়া মরণে কবরে আরাম দিয়া শান্তি দিয়া চির শান্তির জায়গা বেহেশত আল্লাহ নিজ জিম্মাদারিতে তাদেরকে পৌঁছাইয়া দিবে। কিভাবে আমরা হক আদায় করবো? এক নম্বরে জামাতের সঙ্গে নামাজ পড়বো, এদিকে ইশারা পাওয়া যায় ওয়া আকিমিস সালাহ, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ দাঁড়ায় পুরা নামাজের হক আদায় করে যেভাবে নামাজ পড়ার নিয়ম হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ইসলাম যেভাবে নবীজিকে নামাজ শিখাইছেন, নবীজি সাহাবাদের যেভাবে নামাজ শিখাইছেন, এইভাবে যদি আমাদের নামাজ হইয়া যায়, নামাজ পড়া সালাম ফিরাইয়া দোয়া করতে দেরি হবে, জরুরত পুরা হইতে দেরি হবে না। আকিম শব্দের অর্থ হইল সুজা, যেভাবে নামাজ পড়ার নিয়ম রয়ে গেছে আমরা তো এইভাবে পড়তে পারতেছি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি জানাইলেন, আল্লাহ আমাকে দুরাকাত নামাজের সময় দেন। আল্লাহ বললেন করে লও। জিবরাইল ফেরেশতা দুরাকাত নামাজে 10,000 বছর লাগছিল, আরো আসতে হইল সুবহানাল্লাহ। আপনি আমি 5-7 মিনিটে আমরা মানুষ, জিবরাইল ফেরেশতার বউ নাই, ছেলে মেয়ে নাই, খানা পিনা নাই, ঘুম জাগর নাই, একই অবস্থায় তারা আছে, পেশাব পায়খানা নাই, ভুঁইয়ার লাইনে কোনো দুর্গত নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকান নাই, মুখান নাই, ক্ষেত কৃষি নাই, একবারে নিস্তে আন্দার অন্তর শহীর সহাওয়া নূরে মতলক জিন্দা আরে আশাতে খুদা, আল্লাহর ইষ্ট মহব্বতে তাদের অন্তর ভরপুর। আমরা কত যায় ঝামেলায় ব্যস্ততায়, এত ব্যস্ততার ভিতর দিয়া 5-7 মিনিটে দুই রাকাত নামাজ এক মনা হইয়া যদি আপনি আদায় করতে পারেন, আপনার 5-7 মিনিটের দুই রাকাত নামাজের সওয়াব জিবরাইল ফেরেশতার 10,000 বছরের দুই রাকাত নামাজের চেয়ে আরো বেশি হবে। আল্লাহ বলেন সূরা মুমিনুনে 18 ভরান পয়লা, কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশু খুশুর সঙ্গে এক মনা হইয়া একে গয় একে বিয় একে দা একে খাহো একে খান একে যা গুমে হর ওহম তোরকে হর সকে কুন রুখে ওয়াজ্জাত ওয়াজহি দরে একে কোলে কোনা হইয়া সব দিক থেকে মনটারে ফিরাইয়া আল্লাহকে হাজির নাজির জান্না। আপনি যদি নামাজটা পড়তে পারেন সালাম ফিরাইয়া, সাইতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে দিতে দেরি হবে না। সিধা সাদা আমরা ওয়াজ শুনে রা নামাজের ভাষা, আমরা যারা ভাষা বলি নামাজের পুরা হক লাভের হক আদায় করি না, বহুত বহুত লাভ নামাজের বেলায় যে কত হাদিস, এই ভাষা লাভের মধ্যে এক নম্বর দুনিয়ার জরুরত অভাব অনটন আল্লাহ দূর করে দেন, জরুরত আল্লাহ পুরা করে দেন। ওই আল্লাহ তাআলা সূরায়ে তহা তহায় বলেন ওয়াআমুর আহলাকা বিসসালাহ واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى অনবি আপনি নিজ সুন্দরভাবে নামাজ আদায় করেন, আপনার আহালদের নামাজ পড়ার কথা বলেন, এভাবে সবাই যদি নামাজি হয়ে যায় রিজিকের চিন্তা করতে হবে না, আমি আল্লাহই তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। কিভাবে করবেন আমরা কিছু ঘটনা বলি, এর বেশি তো কিছু হওয়ার নাই। আসিম ইবনে আবি নুজাইদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে কলি বন্দা অভাবে পড়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন, নিরিবিলি জায়গায় যাইয়া দুরাকাত সালাতুল হাজাত নামাজ পড়া একটা দোয়া করছিলেন, ইয়া মুসাববিবাল আসবাব ইয়া মুফাত্তিহাল আবওয়াব ইয়া সামিআল আসওয়াব ইয়া মুজিবাল দাওয়াত ইয়া কাযিয়াল হাজাত ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাযলিকা আম্মান সাওয়াকা, এই দোয়া শুরু করে দিয়েছেন। দোয়ার মধ্যে তিনি গায়েবি টাকার ব্যাগ পাইছিলেন, সুবহানাল্লাহ, আরো আসতে হইল সুবহানাল্লাহ।
ব্যাগটা খুলছেন, দোয়া বন্ধ করে দিচ্ছেন। এটা কি ব্যাগ আমার হাতের মধ্যে পড়লো রে? ব্যাগটা খুললা দেখেন এক সাইডে তুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর, অপর সাইডে 80টার স্বর্ণ মুদ্রা, মানে 80 বড়ি স্বর্ণ। আসিম ইবনে আবি নাজদ বলেন, আল্লাহ তাআলা নামাজের বদলে আমাকে এইভাবে দিলেন, আমিও দুনিয়া আমার ফুটনাতি কয়েক সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাদের ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিযকা, রিযকের জন্য আমরা বহু পেরেশান। নামাজটা পড়েন, নামাজটা পড়েন, সুন্দরভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়েন। আল্লাহ আল্লাহ ওয়াদা দিচ্ছেন রিজিকের চিন্তা করতে হবে না, আমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। 400-এর মতো সাহাবায়ে কেরাম যাহাদের পথে দ্বীনের প্রচারের পথে অভাব দেখা দিছে, খানা দানার ব্যবস্থা নাই, সব পরেশান, নামাজ পড়ে সবাই দোয়া শুরু করে দিচ্ছেন, হঠাৎ দেখা যায় সমুদ্রের একটা সর দ্বারা একটা টিল্লার মতো লাগে, আর বড় সুন্দর লাগে, ঝকঝকে করে। আব্বে দেখেন সামুদ্রিক একটা মাছ যার নাম আম্বর, আল্লাহ তাদের জন্য পাঠিয়ে দিছে। এ সরের মধ্যে ইয়া উঠছে আর দেখতে পারে না। সাহাবায়ে কেরাম 18 দিন পর্যন্ত 400 সাহাবায়ে কেরাম মাছের গোশত খাইছেন, এরপরও মাছের গোশত শেষ হয় না। তারা মদিনায় মনোরা পর্যন্ত গোশত ফিরে নিয়ে আসছেন। মেরে মা ইব্রাহিম কাওয়াসাব রহমতুল্লাহ আলাইহি, হজের সফরে পানি নাই, খাইল নাই, টাকা নাই, পেরেশান। নামাজ পড়িয়া দোয়া শুরু করে দিলেন, দোয়ার মধ্যে অঙ্গানু বা হয়েছে গেছে। হঠাৎ দেখা যায় নূরানি চেহারাওয়ালা, সবুজ রঙের পাগড়িওয়ালা, নীল রঙের পোশাকধারী অপরিচিত একজন মেহমান মুসাফির এসে কয়, ইব্রাহিম খাওয়াজ পেরেশান হইও না, এই ন পানি দিলাম, এই ন খানি দিলাম, এই ন টাকার বান্দিল দিলাম। ইব্রাহিম খাওয়াজ খুশির শেষ নাই, জিজ্ঞেস করেন, কে আপনি? চিনলাম না, জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আপনার পরিচয় দেন, কোথায় আপনার ঘর বাড়ি? জবাবে কয় ইব্রাহিম, আপনি আমারে চিনবেন না, আমি এই জমিনের বাসিন্দা না, আমি হইলাম বেহেশতের দারোগা রেদওয়ান ফিরিশতা। তার জোরে কোন সুবহানাল্লাহ, আমরা খালি লাভের কথাই শুনাই, নামাজ আর সুন্দর ভাবে পড়ে না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পালক পুত্র, দেখাইতে বন্ধুর সুরত দুরিয়া সাত দুরিয়া জঙ্গলার ভিতরে আইসা খোলা তলোয়ার খুলছে, সাদা তলোয়ার মেরে ভালোই যায়েদ ইবনে হারিসা নবীর পালক পুত্র। আহারে নবীর পালক পুত্র, নবী কত আদর করছেন ওনারে, আর ওনার ছেলে ওই উসামা বিন যায়েদ, ওনারে মেরে ভালোই দিয়ে উনি বলবেন মালামাল নিয়ে যা, ওই মালামাল তো নিব ইয়ার, মাইর শেষ কর। তাই নিমন্ত্রে আমার দূরে আত্ম নামাজ পড়ার সময় দেখবেন সোজা ব্যাপার, এভাবে তাড়াতাড়ি ঘুরি লেখা মরণের আগে যেহেতু আশা করছে নাশাটা ঘুরাই যাও, দূর আকাত নামাজ করে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বলবে, তিনবার আওয়াজ করছিলেন। হঠাৎ দেখা যায় সাদা পোশাকধারী, সাদা পাগড়িওয়ালা, সাদা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া অপরিচিত একজন মেহমান মুসাফির আইসা দেখাইতে রে 1 লাখ কুপ দিয়া 2 টুকরা করিয়া দিছে, এইনার নাই শেষ। মুসাফির যাইতে গেছে, যায়েদ ইবনে হারিসা বলেন, এ ভাই মুসাফির, জীবনে কোনোদিন দেখলাম না, এই জঙ্গলের ভিতরে কোনো বসতি নাই, কে আপনি? আপনার পরিচয় দেন, আপনি যাইছে আমারে সাহায্য করলেন। জবাবে মেহমান মুসাফির কয়, তুমি আমারে চিনবে না, আমি হলো উর্দ আসমানের খোদার নূরের ফিরিশতা। এ যায়েদ ইবনে হারিসা দাখাইতের মোকাবিলায় পড়ে ইয়ার হামার রাহিমিন নামাজ করে যখন তিনবার বলছিলে, সাতটা আসমানে একটা কান্নার রুল শুরু হয়ে গেছিল। আল্লাহ তাআলা আমারে দেখে বললেন, এ আমার ফেরেশতা, আমার বান্দা যায়েদ ইবনে হারিসা দাখাইতের মোকাবিলায় পড়ে নামাজ করে আমার সাহায্য চাইছে, তাড়াতাড়ি যাই তারে সাহায্য করে আসো, আল্লাহর হুকুমে আইসা নামাজের বদলে দাখাইতে রে মাইরা আমি তোমারে সাহায্য করলাম।
যাওয়ার বেলা কয় মস্ত দরকে হাকিম হাদিসের কিতাব যাওয়ার বেলা কয় যাইদ ইবনে হারিসা শুধু তুমি না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মেয়ে পুরুষেরা বিপদে পড়া সমস্যায় পড়া অসুবিধায় পড়া চার রাকাত সালাতুল হাজত নামাজ পড়া ইয়া আরহামার রাহিমিন বলে যদি তিনবার আওয়াজ উঠায় নেয় আজকে আমি ফিরিস্তা এসে জবাবে তোমাকে সাহায্য করলাম এভাবে কিয়ামত পর্যন্ত নামাজি দেরে আল্লাহ তালা আসমান থেকে ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করাইয়া নিবে আওয়াজ দিয়ে সবাই বলেন সুন্দরভাবে নামাজ পড়তে রাজি আছি আল্লাহ বলেন ও আকিমিস সালাত তার অর্থ দাঁড়ায় ফরজ গুলো ঠিক রেখা ওয়াজিব ঠিক রেখা সুন্নতে মুআক্কাদা ঠিক রেখা জামাতের সঙ্গে অক্ত অনুযায়ী গুরুত্ব সহকারে নামাজ পড়া কোথাও আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়া মনটারে হাজির করে নামাজ পড়া এইভাবে যদি আপনি সুন্দরভাবে নামাজি হয়ে যেতে পারেন দুনিয়ার সবগুলো জরুরত পুরা করে দিয়া মরণে কবরে আরাম দিয়া পরকালে আল্লাহ আপনার ঠিকানা চির আরামের জায়গা বেহেশতে আল্লাহ আপনার ঠিকানা করে দিবে মেরে মহতারাম বড় জরুরি কথা আমরা অনেক সময় বুঝি না নামাজ গুরুত্ব সহকারে পড়ি না পড়ি যদি আমাদের নামাজ নামে যান নামাজ রে বানান জানদার আল্লাহ আপনার জীবনটারে কইরা দিবেন শানদার শেখ আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চিশতিয়ার তরিকার বুজুর্গ হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার বেহেশতের সাথী কে হবে তারে দুনিয়ায় দেখবার চাই দেখাই দাও এটা মোর জুবি হাল আল্লাহ এখন দেখাইবো যাও ও কুফায় যাও মাইমু না সাউদা মালিকের গলা খালা বান্দি বংশে বেদি বান্দি ওই বান্দি বেদিলা হবে তোমার বেহেশতের সাথী বুঝতে তাইলে যাই আমনে জঙ্গলায় পিঠে মালিকের বকরি রাখালি করে রে দেখুন বকরি বিধি থাইরা দিছে এমন জঙ্গলায় বাঘে খাইলি গো বকরি আর বেড়ে গাছ তলায় যাই নামাজ দিছাইয়া নামাজে দাঁড়াই আছে আমাদের সালাম ফিরেই কয় ও আব্দুল ওয়াহিদ এত কষ্ট করে কেন আসছ কিছুদিন এই দুনিয়ায় কষ্ট করো ইমান আমল সুন্দর করিয়া তোমার আমার মরতে দেরি হবে বেহেশতের আলা ইল্লিনে তোমার আমার দেখা হইতে দেরি হবে না তাই হইনি আল্লাহ বিটি আমার চিনল হইন রে আর হইলা রে বেটি তুমি বকরি চাইরা দিছো বাকি খাইতো না বেটি জবাবে কয়ে আব্দুল ওয়াহিদ কেমন আশ্চর্য কথা আমার শুনাইছ আমি নামাজ পড়িয়া পড়িয়া আমার আল্লাহর সঙ্গে মিল মহব্বত কায়েম করি দুস্তি কায়েম করি নামাজ পড়িয়া পড়িয়া আর আল্লাহ তাআলা জঙ্গলার বাঘ বাঁধলো আর আমার মহরের মাঝখানে আল্লাহ নিজে দুস্তি করে দেন আমি যত সময় নামাজ পড়ি নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর সাহায্য চাই জঙ্গলার বাঘ আমার মহরের রাখালি করে হে তুমি মেরে লিয়ে আর আসমা মেরে লিয়ে মে হো খুদা কে লিয়ে আর সারে জাহান মেরে লিয়ে এক বর্ণনা আছে নামাজের নয়টা লাভ এক নম্বর লাভ হইল ইউহিব্বুল্লাহ যারা সুন্দরভাবে নামাজ পড়বে আল্লাহ তারে আল্লাহর খাস ওলি না বানাইয়া দুনিয়া থেকে উঠাইবেন না ওই মেয়েটা কয় ও আব্দুল ওয়াহিদ আমি নামাজ পড়িয়া পড়িয়া আমার আল্লাহর সঙ্গে আমি দুস্তি মিল মহব্বত কায়েম করি আর আল্লাহ তাআলা বাঘ বাঁধলো আর আমার বকরে মাঝখানে দুস্তি করাই দেন আপনি যদি নামাজ পড়ে পড়ে আল্লাহর হয়ে যেতে পারেন গোটা সৃষ্টি আপনার গোলাম হয়ে যাবে এ জমি মেরে লিয়ে আর আসমা মেরে লিয়ে মে হো খুদা কে লিয়ে আর সারে জাহান মেরে লিয়ে আজকে সারা বিশ্বের মুসলমান খালি মায়ের খেতেছে বেশি অপমানে এই জাতিটাও এই রে নামাজটা যে সুন্দরভাবে পড়তো কাসিয়ার যুদ্ধের এক অংশ রোমান বাহিনীর 60,000 মুসলমান এদের মোকাবিলায় গেছেন মাত্র 60 জন মুসলমান 60 জন এরা 60,000 তখন সময়ের পৃথিবীর বড় শক্তি বর্তমানে আমেরিকার মতো
হেদের সেনাপতি যাবার লাই বলে লাইহন দেখা কয় ও খালে মুসলমান সেনাপতি ষাট জনের প্রধান খালে খালে খালেদ রে আমরা ষাট হাজার ষাট জন কোনা কলে লুইয়েছ যুদ্ধ চলছিল জমিন থেকে আসমান পর্যন্ত খালি দুই বালু দেখা যায় আর তলোয়ারের সনসন শব্দ শোনা যায়। আমার কথা দিয়ে লক্ষ্য করেন, তলোয়ারের সনসন শব্দ শোনা যায়, এর দ্বারা বোঝা যায় ষাট হাজার গুড়ার পিঠে ময়দানে গেলেন, সোয়ার হইয়া গুড়ার পিঠে দেখেছেন দেখা যায় গুড়ার ট্যাং আঁটু পর্যন্ত রক্তের মধ্যে ডুবে গেছে। কিন্তু মনে করেন ষাট জন মুসলমান মরছে না, হেরার খাম শেষ, আঁটু পর্যন্ত রক্তের মধ্যে ডুবে গেছে। মুসলমানদের দেখা যায় না, ময়দান খালি লাশ আর লাশ দেখা যায়, লাশ আর লাশ চিৎকার দিয়েছে ভালো বলে ওই দূরে দেখা যায় কয়েকজন খারু দিচ্ছেন তারাই দিচ্ছেন যাইয়া দেখেন সেনাপতি খালেদ রাদিয়াল্লাহু আনহু ষাট জন সাথী সহ তারা সবাই অক্ষত অবস্থায় জিন্দা আছে, একজনও শহীদ হন নাই, মারাত্মক কোনো জখমও খান নাই, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। সেনাপতি প্রথম কথাটা বলছিলেন, খালে খুশি হইলাম, তবে মনে হয় জহর পর নাই, আসর পর নাই, মনে হয় ওযু নাই, তুই মুখ কইরা জহর কাজা কইরা লও, আসরের সময় বাকি আছে হইয়া লও। খালে জহর বলছিলেন, সেনাপতি তুই মুখ করাইতে হবে না, আপনার পাশে যে ওযুর দ্বারা ফজরের নামাজ পড়ছিলাম এই ওযু এখন আমাদের সঙ্গে আছে, আমরা জহর এবং আসর দুই অক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছি, জয় হবে সব কাজে, সারাদিন বর ঠিক মতে পড়ি যদি জহর আসর, দিনের এই দুই অক্তের নামাজ যারা সুন্দরভাবে আদায় করবে তাদের আল্লাহ দুনিয়ার সব লাইনে জয় ই লাভবান বানিয়ে দিবেন। আর জহরের আসরের বেলার প্রশ্ন, ও সেনাপতি এখন আমাদের সঙ্গে অজু আছে, আমরা জহর এবং আসর জেহাদের ময়দানে যে নিয়মে পড়তে হয় আমরা জামাতের সঙ্গে আদায় করছি, এদিক দিয়ে লাভ করছে, ময়দানে কয়টা বাজ্য দেয় হীরাকের দরবারে কয় যুদ্ধ আবশ করে নেন, নয় চাকরি ছেড়ে দেবো সেনে রে, ওখানে বুঝাইতে পারবো না, কিছু কস না, কিছু কইতাম একদল আমাদের মোকাবিলায় আর একদল দূরে যাইয়া মুসলমানেরা নামাজ পড়ে, জামাতের নামাজ পড়িয়া আমাদের মোকাবিলায় এসে আল্লাহ আকবার বলে, যখন তলোয়ার মারে আসমান থেকে লাখ লাখ তলোয়ার আমাদের উপর আসতে থাকে, এই জন্য ওই জাতির মোকাবিলায় আর মরতে রাজি না। যে আল্লাহ ওই সময়ে সাহাবাদের সাহায্যের জন্য আসমান থেকে গাইবে তলোয়ার পাঠাইছিলেন, এই আল্লাহ এখন আসেননি, মনে কিছু বুড়া জড়ি গেছে না, আমরা হালত ভালা না, আমরা নামাজের হালত ভালা না, এ হাতেতে তসবিহ ধর, ও হাতেতে লও শমশির, আল্লাহু আকবার বলে পীর উঁচু কর শির, খন্দক যুদ্ধে নবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খাল খুঁজছেন সাড়ে তিন মাইলের দূরত্ব পর্যন্ত, যাতে দুশ্মন আইতে পারে না, তিন দিক দেয় একদিক দিয়ে মোকাবিলা হয়, এর বড় একলা পহলুয়ান নাই আছে যার নাম আমরা আপনি আবদেওয়াত, এক হাজার পহলুয়ান চার তার খুরাক হয় না, নবী বের সামনে যেন খাল খুঁজলাম রে, হেতু আইছে যাও খেয়ে যাইতে হয় সাহস না, নবী আলী রাদিয়াল্লাহু হাতে জুলফিকার তলোয়ার উঠে দিয়া বললেন যাও তার মোকাবিলায় যাও, যাওয়ার পরে বহুত কথা হয়েছে, এ কয় তুমি তলোয়ার আগে মারবা না আমি আগে মারবো, বলে তোমার এক হাজার পহলে আনসার তো খোরাক হয় না, তুমি আগে মারো বাঁচিতে দেখো নাকি তুমি করা যায়, হে মারছে নবী দোয়া করেন আল্লাহর সাহায্যে আঘাত করতে পারে নাই, উনি যখন আলী রাদিয়াল্লাহু আকবর বলে যখন তলোয়ার মারলেন তারে খাট্টা তার গুড়া খাট্টা তলোয়ার জমিনে পড়ছিল, নামাজিদের সাথে আল্লাহর কুদরতি হাত সাহায্যগির হয়ে যায়, আওয়াজ দিয়ে সবাই বলে সুন্দরভাবে সবাই নামাজ পড়তে রাজি আছে। এক নম্বরে জামাতের সঙ্গে নামাজ, খুশু খুজুর সঙ্গে নামাজ, গুরুত্ব সহকারে ফজর পড়েন, আল্লাহ হাজরামি রাদিয়াল্লাহু আনহু চার হাজার শূন্য ধরে নিয়ে
জিহাদের ময়দানে, জিহাদের পথে পানির অভাব হয়ে গেছে, নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ পানি পাঠিয়ে দিয়েছে, সামনে যেতে হবে সমুদ্র ভারি দেয়া, যাওয়ার কোন ব্যবস্থাপনা নাই, আল্লাহ হাজির আমি রাদিয়াল্লাহু তাআলা নু বলছিলেন চিন্তার কারণে আবার দুই রাকাত নামাজ পড়ে দোয়া করছিলেন, ইয়া আলিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আযীম, দোয়া করে এক নজর সবার দিকে চাইছিলেন, চাই একটা পরীক্ষা নিলেন, সবাই কয় কি পরীক্ষা নিলেন, বলে তোমরা জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে নি, নামাজ সুন্দরভাবে আদায় করনি, দেখলেন তারা বলে কি দেখলেন, বলে তোমরা একজনের ফজরের নামাজ কাজা হয় নাই, কি করবো আমরা, ঘোড়ার পিঠে সওয়ার হও, পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ানো শুরু করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যুদ্ধে আমিও শরীক ছিলাম, সমুদ্রের এই পার থেকে ও পারে ঘোড়া দৌড়ে দেয়া, আমরা কয়েকজনে মিল্লা ঘোড়ার পায়ের খোড়া গুলো তল্লাশি দিয়ে দেখলাম, সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ে আসলাম, সমুদ্রের একটা ফোঁটা পানিও কোনো একটি ঘোড়ার পায়ের খোড়ায় লাগে নাই। আল্লাহ নামাজীদের এইভাবে সাহায্য করছে, আওয়াজ দিয়ে সবাই বলেন সুন্দরভাবে নামাজ পড়তে রাজি আছি, সবাই হাতটা উঠান, আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের তৌফিক দেন, যারা সুন্দরভাবে নামাজ পড়বে এখন বাদানু সহিহা, আল্লাহ তারে সুস্থ রাখবেন, আল্লাহ তারে ভালো রাখবেন, আল্লাহ তার জীবনের সব কাজে বরকত দান করবেন। আর ওটা কথা জরুরি, বা পাহাড়ে দেখবেন পায়ে ফসল ভালো হয়, ফিরিস্তারা ওদের সময় রিদিক নিয়ে আসে, রাস্তার ঘরের দোয়ারের সামনে ইয়া ডাকে, উঠো রে উঠো, যারা ঘুমাই থাকে ওই যে রিদিক নিয়ে ঘিল নিয়ে পাহাড়ে ডালিয়া দেয়, হাকিমরা বলে এই জন্য ভারে বরকত বেশি, আমরা ঘুমাই থাকে রে বরকত হয়, আওয়াজ দিয়ে সবাই বলেন ফজরে সবাই উঠতে রাজি আছে, এই সময় যারা উঠবে আর সুন্দরভাবে নামাজটা পড়বে, আল্লাহ তার সারাদিনের সব কাজের জিম্মাদার হইয়া আল্লাহ তাদের মরণ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে দিবে, আল্লাহ যেন আমরা সকলকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দেন, সবাই আমিন বলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমিন, আল্লাহুম্মা ফির লানা وللمؤمنين والمؤمنات والمسلمين আল্লাহ তাআলা দিনের কথাবার্তা শেষে দোয়া করলে দোয়া কিতাবে দেখছি সাথে সাথে কবুল হয়ে যায়, আর এমন তো দিনের এই শেষ অংশ সূর্য ডুবু ডুবু সময়, আল্লাহ আমাদের মাফ করে, আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে, আল্লাহ আমাদের বিমারীদের এসে দিয়েছে, বড় বড় রোগ বেরিয়েছে আল্লাহ ওগুলো আমাদের দিয়ে দিতে, ক্যান্সার রোগ, স্ট্রোক রোগ, অর্ধঙ্গ বা রোগ আমাদের দিয়ে দিতে, আল্লাহ মরণ পর্যন্ত আমাদের সুস্থ অবস্থায় রেখে, এ আল্লাহ এই আয়োজন খানা কবুল মঞ্জুর করেন, এই আয়োজনে যে যে লাইনে সহায়ক প্রত্যেককে আপনার গাইবে খাজানা থেকে সাহায্য করে, এ আল্লাহ অনেকের দোয়া দরখাস্ত, কেউ অসুস্থ, কেউ নিজে অসুস্থ না হইলো আপন জন অসুস্থ, আল্লাহ সকলে শেফা দাও, আরাম দাও, দুঃখ বিমার থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ হওয়ার হালতে আপনার গাইবি খাজানা থেকে আমাদের সাহায্য করো, আল্লাহ সাহায্যের দোয়া আমাদের জন্য খুলিয়া দাও, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরাহমাতিকা ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া